এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা মোটামুটি আছি। এই দেখো, সকালবেলা বোন যাচ্ছিল পরীক্ষা দিতে, তো আমি তো ঘুমাচ্ছিলাম। অনিক আর উজান দেখো ছুটছিল, অনিক আগে গেছিল, উজান পরে যেতে গিয়ে পড়ে গিয়ে পায়ে একটু লেগেছে। আর এই হচ্ছে অনিক উজান। তো বোনের পরীক্ষা শেষ হয়ে গেছে, চলে এসেছি বোনকে নিয়ে। আমি গেছিলাম উদিতের সাথে, আর উদিত ওকে এমনি দিয়ে আসতে গেছিল উদিত একা, আর আমি গেছিলাম আনতে। মানে আমি আনতে যাই উদিতের সাথে, আর উদিত একাই দিয়ে আসে। কারণ কি বলতো, ওই টাইমটায় আমি ঘুমাই, যেহেতু অনিক আর উজানের জন্য সারা রাত জাগি, তারপর বোন পরে সারা রাত জেগে থাকি, সেই জন্য। তো এই যে বোন পরীক্ষা দিয়ে চলে এসছে, আর বোন দেখো যে ড্রেসটা পরে আছে, এটা না আমার গার্লসের স্কুলের ড্রেস, আমার ড্রেসগুলোও পরে আছে। তো সকাল দিয়ে একদমই চা খাওয়া হয়নি, উঠেছি ওই বেলায়। তারপরে এখানে বোনের পরীক্ষা হয়ে গেছে, আমরা সবাই বসে বসে এখন কথা বলছি আর খাচ্ছি চা। কত বেলায় চা খাচ্ছি দেখেছো? আমরা এরকমই মানে প্রায় আমাদের এরকম বেলাই হয়ে যায়। তো কিছু করার নেই, যেহেতু বললাম সারা রাতের প্রোগ্রাম আমাদের। আর ছোট থেকেই আমি তো, বাবা আমাকে পড়াতো ওরকম রাত জেগে জেগে, মানে সারা রাত পড়তাম, সকালবেলা 7টায় ঘুমাতাম এরকম। তো আমি সারা মানে ছোট থেকেই এইভাবে পড়াশুনো করেছি। আর বোনকেও আর আমার বাবা কি বলতো, কোট টোট করে আসে, তারপরে পড়াশুনো করায়। ওরা এখন দুধ খাচ্ছে, অনেক উজান এখন দুধ খাচ্ছে, স্নান হয়ে গেছে, এখন দুধ খাচ্ছে। খাও, কেন তাতেই কেন পাপা, তাতেই কেন দুধ, কেন দুধ কেন। তো ওই জন্য বাবাও সকালবেলা হচ্ছে ঘুমায়, সবাই সকালবেলা আমরা ঘুমাই। তো আর এবারের মাধ্যমিক তো তোমরা জানোই যে আরো আগে করে দিয়েছে, তাড়াতাড়ি করে দিয়েছে। তো কে কমেন্ট করেছিল যে তোমার বোন কিসে পড়ে, আমার বোন মাধ্যমিক দিচ্ছে এবছর। ওর 2 বছর আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক রকম প্রবলেমের জন্য দিতে পারেনি। তো সব প্রবলেম তো সবার সাথে আবার শেয়ার করা যায় না, তো সেই জন্য 2 বছরই পরীক্ষা হয়ে বসতে পারেনি, এবছর বসেছে। আর দেখো অনিক আর উজানের আমি এখন কাটছি নখ। মাকে বলেছিলাম তুমি একটু ভিডিও করে দাও, তো মা যেরকম পেরেছে সেরকমই আমাকে ভিডিও করে দিয়েছে। আর এখন অনিক উজান বড় হয়ে গেছে, আর আমি ওদেরকে এখন এরকম বসিয়ে রেখেই নখ কেটে দিতে পারি। মানে আগে কি হতো, ওরা ঘুমিয়ে গেলে তারপরে নখ কাটতাম, এখন কি হয় বসিয়ে রেখে কথা বলে বলে। দেখো ফোকাসটা চলে গেছিলো, মা বুঝতে পারেনি। তো যাই হোক, আমি এখন বসে বসে নেল কাটার দিয়ে ওদের নখগুলো কেটে দিই। আমি এখন মানে ওই বসিয়ে রেখেই কেটে দিই, কোনো প্রবলেম হয় না। তো উজানের কাটা হয়ে গেছে, এবার অনিককে কেটে দিচ্ছি, মানে অনিকের নখগুলো কেটে দিচ্ছি। হাতের পায়ে সব নখগুলো বড় বড় হয়ে গেছিলো, আর ওদের যেহেতু বৃহস্পতিবার জন্মবার, আমি বৃহস্পতিবারটা মানি, তো ওই দিনে আমি কাটি না, আর বাদ বাকি যে কোনো দিনে আমি কেটে দিই। তো এই হচ্ছে ব্যাপার। তো ওদের নখ তো কেটে নিয়ে আমি এখনও তো স্নানও করিনি, ওদের স্নান করা হয়ে গেছে, দুধ খেয়েছে একটু আগে, ওদেরকে আবার ভাত খাইয়ে দেবো একটু পরে। তো এই নখ টোকগুলো কেটে দিয়ে আমি স্নান টান করে নেব, তারপরে ওদেরকে খাওয়াবো দেখো। আর এখন দেখো কাকু চলে এসছে, কাকু ওদের জন্য আমার কালো আঙুর নিয়ে এসছে, ওরা এখন বসে বসে খাচ্ছে কালো আঙুর। তো গলার অবস্থা খুবই খারাপ, কিছু করার নেই, কারণ আমার তো আবার 2টো ছেলে একসাথে, তো ওদের পিছনে চেল্লাতে চেল্লাতে ওই 6 মাসের পর থেকে আমার এই অবস্থা। গলা আর ঠিক হবে না কোনো দিন, কারণ দেখো ওরা আরও যত বড় হবে আরও তত আমাকে চেল্লাতে হবে, তত ওদের পিছনে দৌড়াদৌড়ি করতে হবে আরও বেশি। যত বড় হচ্ছে তত আরও বেশি ঝামেলা থাকে বাচ্চাদের, ছোট অবস্থায় বাচ্চাদের ঝামেলা অনেক কম, অনেকটাই কম। অনেকে ভাবে যে 6 মাস হয়ে গেলে বাইরের খাবার খাওয়া শুরু করলে অনেকটা কমে যাবে কষ্ট, কিন্তু একদমই নয়। বাচ্চারা যত বড় হয় ততই কষ্ট হয়। অনিক উজানকে এখন ডালিয়া খাওয়াবো, ঘুম থেকে উঠে পড়েছে ওরা, তাড়াতাড়ি নাও। ওই যে উদিত কত বড় একটা কঁকো আনতে গেছে জানিস, ভয় পাবি তো, ভয় পাবি তো। হ্যাঁ, ওই দাদা বলেছে না, দাদা বলেছে উদিতকে একটা কঁকো নিয়ে আসো তো, অনিক উজান ভয় পাবে। তাই নাও, কঁকো এসে গেছে, উদিত নিয়ে এসছে, ওই দে ওই দে। আচ্ছা উদিত আনছে, উদিত এ উদিত নিয়ে, এই যে ডালিয়া ডালিয়া এ উদিত নিয়ে আয়। মা কালকে সারা রাত এই ডালিয়া ভিজিয়ে রেখেছিল। আচ্ছা হাতে পড়ো, হাতা পড়ো, হাতা পড়ো, তাড়াতাড়ি নাও, কঁকো আসলে ভয় পাবে না তো, ভয় পাবে না তো, কঁকোকে এরম করবে ককা 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 ককা।
এ লালে দিদি কেমন করে? গ্লাভস পরো, গ্লাভস পরো, একা একা পরো, একা একা গ্লাভস পরো, নিজেরা পরো। তা তাই নাও, কঁকো আসলে ভয় পাবে না তো, ভয় পাবে না তো। সময় দাদুর গাড়িতে যাবে না তো পাপা? যাবে না তো? অনি যাবে না তো? ওই তো তোর বাবা কঁকো নিয়ে আসবে, দেখ কত বড় একটা কঁকো, এ তো এমন সাইডে বসেছে। কত বড় কঁকো আনবে জানিস পাপা? ভয় পাবি না তো, তোরা ভয় পাবি না তো। কঁকো কিরম ডাকবে? আর লালি দিদি কেমন ডাকে? এরম কর, এরম কর, উজান এরম কর, এই দাঁত খাও নাই, এরম কর, দাঁত খাও নাই, একই একই দেখতে, একই একই দেখতে, ওরম করতে নেই, এরম কর, ই দাঁত কামড়াতে নেই, হ্যাঁ হাম, খিদে পেয়েছে, ওবা খিদে পেয়েছে, আমার বাবারা কি সুন্দর ঘুমাচ্ছিল গো। এইটাই দেখো, এখানে সবজি কাটছে, আদা রসুন পেঁয়াজ বাঁধাকপি কাটা হয়ে গেছে, এই যে কোকো এসছে, অবস্থাটা দেখো, দেখো কতটা আলু বইছি, দেখো উজান, থ্যাংক ইউ বাবু, যাও অনেক আলু নিয়ে আয়, তুই ওর হাততালি দিচ্ছিস, তুই নিয়ে যা, আচ্ছা থাক যা যা, ওরা দুজন ফুচকা খেয়েছে, ওই যে পাতাটা ওইখানে রেখেছি, ফুচকা খাইনি আজকে, আলু বইতে গেছে উজান, আর এখন উজান আলু বইছে, ওই যে জান জান কি করছো, আউ আউ, তুমি আউ নিচ্ছ, আরেকটার অবস্থাটা দেখো, চেয়ারটা নিয়ে ঠেলে ঠেলে এখানে চলে এসছে, চল ওইদিকে চল, চল চলো জান জান, তুমি চলো এবার, চলো ওখানে উঠো না, মাকে আলু দাও, মাকে আগে আলুটা দিয়ে দাও, মাকে আলুটা দিয়ে দাও, আউ আসো, আরো এগিয়ে আসো, আমি নিতে পাচ্ছি না তো, হ্যাঁ এটা কি, আউ আউ আউ, ঠিক আছে, আচ্ছা খেলা করো, কক কই রেখে দাও, কক কই, কক কক কোনটা, টুটু 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 টুটু, আচ্ছা ঠিক আছে, যা ফুচকাটা খাই নেই, যে ফুচকাটা ফেলে দিয়েছি, খেলা করো, বাবা গান করছে আর দুজনে হাত ধরে নাচছে, ভাই 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 হাতি ধরে, ওদিকে তাকাও, দুজন দুজন তাকাও, ওদিকে দিকে তাকাও, ভাই করে এবার উঠে দাঁড়িয়ে, ভাই ভাই করে হাতা ধরে আবার বসে আবার ওঠে, ভাই ভাই করে গুর গুর করে, যা জান জান বসে পড়েছে, বসে পড়ে আবে, হাই রে কবার, রেডি হাতি ধরে এবার ঘুর 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 করো, হাতি ধরো, হাতি ধরো, উঠে উঠে ধরো, উঠে ধরো, উঠে ধরো, ও একবার বসেছে, ও একবার বসেছে, ঠিক আছে উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো, এসে এবার একজন বাবার ঘাড়ে উঠেছে, একজন পায়ে, এতক্ষণ ওইভাবেই ছিল,
ঘুরে বসো, এরকম ঘুরে বসো, ওই ওইদিকে মুখ করে বসো, হ্যাঁ বসো বসো বসো। দুজন তো খেলা করছে, দুষ্টুমি করছে দেখতে পেলে এখানে আমি চারমগ, জয়িত্রী, জায়ফল, কাবাব চিনি, মরিচ, জিরে সবকিছু মানে শুকনো খোলায় ভেজে নিয়ে মাকে দিয়ে দিলাম। মাকে বললাম তুমি একটু এটা গুঁড়ো করে দাও, এই তো আমি। আর হচ্ছে গোটা মুরগি এনেছিল আজকে, বাবা বললো উদিতকে একটা গোটা মুরগি এনে দাও তো, তো ও আবার এখানে পায়নি, বাজার থেকে আবার এনে দিয়েছে। আর এখানে দেখো অনিকা রুজানের জন্য অনেক দিন পরে আলাদা করে চিকেন রান্না করব, একটু বেশি করেই করে নিচ্ছি, কারণ কি কালকে আবার হয়ে যাবে, কারণ দেখো চিকেন আবার রেখে দিয়ে আবার রান্না করব, তখন জিনিসটা ভালোও লাগে না। তো আমাদেরটাও পেঁয়াজ পেঁয়াজ আদা রসুন বাটা আর সর্ষের তেল লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিচ্ছি। আজকে মুরগিটা আমি কেটেছি, কিন্তু মা ছাড়িয়ে দিয়েছে, আগের দিন আমি ছাড়িয়েছিলাম, আমি কেটেছিলাম, তো আজকে মা ছাড়িয়ে দিয়েছে। আমি সব মশলাগুলো করে নিয়েছি, সমস্ত সবজি টবজি কাটাকুটি করে নিয়েছি, এদিকে বাঁধাকপি সেদ্ধ করে রেখে দিয়েছি, বাঁধাকপি করব। আর মাংসের জন্য আলুটা আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছি, কারণ বলেইছিলাম তোমাদের এক বস্তা আলু কিনেছিল বাবা, সেই বস্তার আলুগুলো খুব একটা ভালো হয়নি, মানে দেরি হয় খুব সেদ্ধ হতে। এদিকে বাঁধাকপি বসানোর জন্য পাঁচ ফোড়ন, তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, দিয়ে হলুদ দিয়ে দিলাম। এবারে আমি সেদ্ধ করে রাখা হচ্ছে ইয়েগুলো দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেবো মাংসের জন্য। আর বাঁধাকপির তরকারিতে পেঁয়াজ আদা রসুন টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। আর এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে এবারে ভেজে সেদ্ধ করে রাখা আলুগুলোকে মোটামুটি ভেজে নেবো। অনেকগুলো আলু দিয়েছি, এর মধ্যে থেকে কিছুটা আলু অনিকা রুজানের তরকারিতেও দিয়ে দেবো। তো আলুটা যেহেতু একসাথে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেই জন্য আলুগুলোকে আগে ভেজে নিয়ে আলাদা করে রেখে দেবো। আমাদের তরকারিতে বেশি পরিমাণটা দেবো, আর অনিকা রুজানের তরকারিতে 5-6টা মতো দিয়ে দেবো। কালকে দুপুরে ওরা খেয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না, তরকারিটা গরম করে ভালো করে খাইয়ে দেবো। তো এদিকে আলুগুলো ভাজা হচ্ছে, ওদিকে আমি বাঁধাকপির আলুটাও দিয়ে দিয়েছি, আদা রসুন সব বেটে নিয়েছিলাম। মাকে শুধু বললাম ওই মশলাটা তুমি বেটে দাও, তো মা ওগুলো বেটে দিয়েছে, বাড়ছে দেখলেই বাবা। আর এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি বাঁধাকপির তরকারিতে, আর বাঁধাকপিটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, সেটা একটু পরেই দিয়ে দেবো। আর এই যে মিট মশলা দিয়ে দিলাম একটু, দিয়ে আজকে নিরামিষ হবে, কারণ মাছ ফাছ কিছু নেই, চিংড়ি মাছও নেই, তো নিরামিষ হবে। আর এই যে আলুগুলো সব আমার ভাজা হয়ে গেছে, বাঁধাকপিটাও দিয়ে দিলাম তরকারি করার জন্য। অনেক আলুজনের জন্য চিকেন করবো, ওদেরটা প্রেশার কুকারে দিয়ে দেবো, ওদেরটাও লবণ হলুদ পেঁয়াজ টমেটো অল্প একটুখানি চিনি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, মাখিয়ে রেখেছি দেখতেই পেলে। ওটা প্রেশার কুকারে একেবারেই বসিয়ে দেবো, একটু গরম মশলা দিয়ে দেবো। আর এই যে তেলের মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি লাল হয়ে এসছে, গোটা গরম মশলা, তারপরে তেজপাতা আর কি দিয়েছি খুব একটা মনে নেই, পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে দেখো এই গ্যাসটা না আমাদের খুব ডিস্টার্ব করে, মানে এত ফটফট ফটফট করে আওয়াজ হয়, আবার এটাকে অনেক কষ্টে ঠিক করে তারপরে জ্বালাতে হয়, মাঝে মাঝে তো বিরক্তও লেগে যায়। তো যাই হোক, এবারে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর টমেটো, দিয়ে ভালো করে এটাকে আমি মোটামুটি কষিয়ে নিচ্ছি, খুব বেশি কষাবো না, কারণ একেবারেই চিকেনের সাথে দিয়ে দেবো। আর যেহেতু লেগ পিস দুটো বড় আছে, ওগুলোকে আলাদা করে আজকে আর তেলে ভাজিনি, আজকে চিকেনটাকে আমি তেলে আলাদা করে ভাজিনি, তো ওই জন্য লেগ পিস দুটো বড় বড় রেখেছি বলে ওই জন্য আজকে তাড়াতাড়ি দিয়ে দিলাম তেলের মধ্যে। আর মিট মশলা দিলাম, জিরে গুঁড়ো অল্প দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, মিট মশলা গরম মশলাও একসাথে একেবারেই দিয়ে দেবো, আজকে আর তরকারির শেষে দেবো না, একদম একসাথেই দিয়ে দেবো। তো এদিকে আমার লেগ পিস দুটো মোটামুটি ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি সমস্ত চিকেনটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাতে থাকবো। আর কি বলতো, স্কিন সমেত চিকেন একটু তেল তেল না হলে খেতে ভালো লাগে না, একটু লাল লাল হবে, ঝাল ঝাল হবে। তো এই যে দিয়ে দিলাম আমি সমস্ত চিকেনগুলো, দিয়ে এবারে দিয়ে দেবো এমনি, এটা কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার নয়, এটা এমনি নর্মাল লঙ্কার গুঁড়ো, বাড়িতে যেটা থাকে সবার সেটাই। তো অনেকে দেখি তরকারি সাদা সাদা করে, অনেকে বলে আমাদের লাল হয় না, তো তাদেরকে বলবো তোমরা গরম তেলে সামান্য চিনি দিয়ে দেবে, তারপরে নয়তো টমেটো দেবে,
আর এমনি লঙ্কার গুঁড়ো দেবে তো অবশ্যই। আর তরকারিটা মানে তোমাদের কষানোর সময় একদম কমিয়ে রাখবে, মানে যখন ঝোল করবে জল দেবে তখন অনেকটা জল দিয়ে একদম কমিয়ে ঢাকা দিয়ে দেবে। দেখবে অনেকক্ষণ পরে যখন জলটা তোমাদের পরিমাণ মতো চলে আসছে তখন তেলটা উপরে ভেসে উঠবে, এক চামচ তেল দিলেও তেলটা ভেসে উঠবে। তো আমি এদিকে চিকেনটাকে তো কষাতে থাকছি, আর ওদিকে মা চা করলো, বাবা খাবে, আমরা সবাই খাবো। তো চা করলো, ভাত হয়ে গেছে, মার ভাত করা কমপ্লিট। আর এদিকে আমি চিকেনটাকে করছি, চিকেন থেকে যে মানে চিকেনটাকে তো একদম ভালো ধোয়া হয়েছে, ভালো করে মানে বাড়িতে যেহেতু কাটা হয়েছে বাড়িতেই করা হয়েছে, একদম সুন্দর করে ভালো করে ধুইয়ে জলটা ঝরিয়ে যদিও নিয়েছিলাম তবুও। এদিকে অনেক করে উজানে তরকারিটা বসিয়ে দিয়েছি আর বাঁধাকপিটা এদিকে রেখেছি, ওদেরটা আগে হয়ে যাক। দেখো কী সুন্দর তেলটা ছেড়েছে, একদম লাল লাল দেখতে লাগছে, কী সুন্দর। এবারে দিয়ে দিলাম আমি আলুগুলো, আলুগুলো দিয়ে আর বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, অল্প একটুখানি নাড়াচাড়া করে। আর ওই যে মশলাটা করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম, তোমরা খেয়াল করেছো কিনা আমি জানি না, মনে নেই আমার বলতে তখন। তো যাই হোক, আর বাঁধাকপির তরকারির মধ্যেও ওই মশলাটা অল্প দিয়েছিলাম। তো এই যে দেখো একদম তেল ভেসে উঠেছে আমার। এদিকে হয়ে গেছে অনিকার উজানের জন্য আমার চিকেন, তো আমাদের চিকেনও রান্না হয়ে গেছে আর অনিকার উজানের তরকারিও হয়ে গেছে। প্রেশার কুকারে দিয়েছি যাতে বেশি নরম হয়ে যায়, যদিও ওরা ঝাল তরকারি বেশি পছন্দ করে। তো অনেকদিন পরে ওদেরকে চিকেনের ঝোল আমি রান্না করে খাওয়াচ্ছি। মা এদিকে স্যালাড তৈরি করেছে আর আমি জল দিয়ে দিয়েছি, দেখো কমিয়ে দিয়েছি, ফুটে একদম হাফ হয়ে যাবে জলটা। আর এদিকে বাঁধাকপির তরকারিটা জলটা সকালে হয়ে যাবে। তো চলো অনিকার উজানকে এখন খাইয়ে দিই। এই দেখো অনিকার উজানের তরকারি নিয়ে চলে এসেছি, ওদেরকে ভাত খাওয়াবো। ভাতটা মেখে নিয়েছি, একটা আলু মেখে নিয়েছি, এখানে এখন মেটে আছে, আর এখানে আছে কি চিকেন। হ্যাঁ দেখো দেখো তাড়াতাড়ি নাও, ওই যে দেখতে পাচ্ছ হাঁসগুলো কেমন খেলা করছে, হাঁস হাঁস খেলা করছে। আর কি দেখবে, এই দেখো দুধু পিয়েঙ্গে হাম তো দুধু পিয়েঙ্গে। এই দেখো চিকেন দেবো একটু, দেবো তো, আচ্ছা আম করো। ওই হাঁস দেখাবো না কিন্তু, এক্ষুনি একবার খেলে এক্ষুনি চাইবে আমার। দে 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 মাম না, জোয়াঝালা তরকারি না টুক দেখো না মাম, নাও নাও তাড়াতাড়ি নাও, ভালো বাবা ভালো ভালো। আচ্ছা খাও দেখি তাড়াতাড়ি খেয়ে না, ওই হাঁস দেখাবো। এখানে দেখো ছাগল বাসে দুধু খাচ্ছে, দুধু পিয়েঙ্গে হাম তো দুধু পিয়েঙ্গে। তাতে নাও হাঁস দেখাবো আবার। সমর কাকু বাস এনেছ, হাতা দেখেছ শুরু হয়ে গেছে মাংস চাওয়া। হাতা মানে হচ্ছে হাতে দিতে হবে। ওই যে দেখাবো, দেবো হাতে দেবো না, হাতে দেবো না, দেবো দেবো। ওরা দুধু খাচ্ছে খেয়ে নাও তোমরা, দেবো ওরা দুধু খাচ্ছে না, তাড়াতাড়ি নাও। চলো অনিকার উজানকে খাইয়ে নি, পরে কথা বলবো, ওদেরকে একটুখানি ফোন দেখিয়ে খাইয়ে নি। টাটা এখন টাটা দিয়ে দাও সবাইকে, হ্যালো বলে দাও আগে, হ্যালো বলে দেবো যান তাহলে দেবো, হ্যালো হাই হাই করে দাও, হাই করে দাও। আচ্ছা ঠিক আছে চলো ওদের খাইয়ে দিই, ওর পরে কথা বলছি। এই দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, অনিকার উজান ঘুমাচ্ছে, আর এখন বাজে 3:49, এক্ষুনি ওদেরকে দুধ করে এনে খাওয়ালাম। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।